ঘুম থেকে উঠে আর অন্য কোনো দিকে তাকাইনি, সোজা বাথরুমে ঢুকে পড়লাম। আর বাথরুমে যে এক গামলা কাপড় রেখেছি সেই বাথরুম থেকে কাপড়গুলোকে বার করে নিলাম। বার করি আর কোনো কথা নেই সোজা ভিজিয়ে দিলাম, কারণ কাপড়টা ভিজিয়ে রাখলে মনে হবে যেন আমার অনেক কাজ এগিয়ে গেল। কাপড় ধুই আর না ধুই, কাপড় ভেজানো মানে কাপড় ধোয়া, মানে যতক্ষণ না ভেজাচ্ছ ততক্ষণ মনে হবে ইস কাপড়টা আজ নয় কাল ধোবো, মানে আমার যেটা মনে হয়, কারো মনে হওয়াটা বলছি না, মানে আমার যেটা মনে হয় সেটা বলছি। তো যাই হোক, আয়ুষের এই প্যান্টটা কালকে পরে গেছিলো, একদম প্যান্টের চা ঠা ফেলে কি অবস্থা। আসলে ওই অপেক্ষা করতে লাগছিলো একটা কাজের জন্য, তো কোন দোকানে বসবো হঠাৎ বসেছে একটা চায়ের দোকানে। চায়ের দোকানে বসলে কি চাও খাওয়া যায় আবার বসে একটু আরামও করা যায়, তো সেই জন্য চায়ের দোকানে বসে আমরা দুজনে চা খাচ্ছিলাম। ওই ওর প্যান্টে প্যান্টে আর কি পরে যায়, একটা ধোয়া প্যান্ট তো সাদা, চায়ের দাগ তো বুঝতেই পারছো। তো খুঁজে খুঁজে ধুয়ে মানে ভিজিয়ে রাখলাম। তো এবারে চলো বাসি কাজকর্মগুলো সারবো। তো ঘুম থেকে উঠে যে কাজগুলো হয় সচরাচর, ঘর দেওয়ার ঝাড় দেওয়া, উঠোন বাড়িঘর ঝাড় দেওয়া, তো এসব এখনও পড়ে আছে। তো এই যে ঘরটা ঝাড় দিয়ে তারপরে দিব উঠোনটা ঝাড়। তো চলো বন্ধুরা, আজকে কাজগুলো একদম উল্টাপাল্টা হবে, তোমরা দেখতে থাকো ব্লগটা। আর আজকে রোদটা একটু হালকাই উঠেছে, তোমরা অনেকে কমেন্ট করে বলো তোমাদের বাড়িঘরটা খুব ভালো লাগে দেখতে। থ্যাংক ইউ গো। আজকে সার আনতে বলতে লাগবে বাবাকে, সবগুলাতে একটু একটু করে দিবা। হ্যাঁ, ছোট্ট ফুলকপিটা সবগুলো গাছের মধ্যে অল্প অল্প করবে। হ্যাঁ সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। কোচবিহার জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি প্রিয়া, আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসো। তো ওইদিকে কাজ কিছুই হয়নি আজকে, জানি না কেন সকাল থেকে মাথার প্রচণ্ড যন্ত্রণা। তো একটু ধীরে ধীরেই করছি, এখন হচ্ছে কাপড়গুলো ধুয়ে মেলে দিব, তারপরে স্নান করব, পূজা দিব, তারপরে রান্না বসাবো। তো গ্যাসগুলো অনেকদিন থেকে জল খায়নি, টমেটো হচ্ছে না কি? তো এত সুন্দর গাছগুলো, যে ওলকপি হচ্ছে জানি না কবে বড় হবে। এই যে ওলকপি দেখো, আগে সবগুলো জল দিয়ে নাও লাইন লাইন, তুমি ভুলে যাবা। মানে গাছে জল পড়ে নাই তো গোড়াতে বাবা এই টমেটো গাছটাতে। তোমাদেরকে আজ একটা কথা শেয়ার করি, তো সেটা হচ্ছে তোমরা অনেকেই বলতে আগে যখন আমি একটা জিনিস কিনতাম বা কোনো একটা টাকা ইনভেস্ট করতাম, হ্যাঁ কোনো কিছুতে ইনভেস্ট করতাম টাকা, তোমরা অনেকেই বলতে কেন টাকাটা খরচা করছো রেখে দিতে পারতে, কেন এটা করছো রেখে দিতে পারতে, কেন সেটা করছো রেখে দিতে পারতে। আজকে দেখো আমি কোনো রকম টাকা খরচ না করে ভিডিও বানাচ্ছি, কারণ আমার টাকা খরচ করলে আমারই লস হবে। হ্যাঁ হয়তো ভিডিওতে ভিউ আসবে, ভিডিওর থেকে ইনকামও হবে, কিন্তু আমি যেই টাকাগুলো ইনকাম করছি সেই টাকাগুলোর থেকে কিন্তু আমাকে কিছু ইনভেস্ট করতে হবে। ইনভেস্ট না করলে ভিডিও কোনো দিন ভালো হয় না, এটা মানে যারা বোঝো না তাদেরকে হাজার বোঝালেও তারা কোনো দিনও বুঝবে না। অনেকেই অনেক কমেন্ট করেছো যে এটা কেন কিনছো, সেটা কেন কিনছো, এটা কেন বানাচ্ছো, সেটা কেন বানাচ্ছো। আসলে আমরা যদি তখন সেগুলো না করতাম আজকে হয়তো এই চ্যানেলটা এত বড় হতো না। সেগুলো করেছি বলেই চ্যানেলে প্রচুর প্রচুর ভিউজ এসেছে, আর সেখান থেকে আমরা প্রচুর প্রচুর লাভবানও হয়েছি। আজকে দেখো আমার এমন একটা পরিস্থিতি, আমি কোনো রকম চ্যানেলে ইনভেস্ট করতে পারছি না, তার কারণটা তোমরা তো জানোই সবাই, তাই না? তো তোমাদেরকে আর বলে বোঝাতে হবে না আশা করি, কারণ এই সময় যদি আমি খরচ করি তাহলে আমি আয়ুষ পাপার জন্য কিছুই রাখতে পারবো না। তো যতটা কিপটেমি করে চলা যায় ততটা চেষ্টা করছি, কিন্তু আমি যদি চ্যানেলটায় যদি ইনভেস্ট না করি তাহলে আমার চ্যানেলটায় দেখো দিন দিন কিন্তু ভিউজ ডাউনের পর ডাউন হতে চলেছে। স্নান করে আমার পুজো দেওয়াটা হয়ে গেল, এখানে সুন্দর করে বৃহস্পতিবার পুজো দিয়ে নিলাম। এই ঘরগুলো কিন্তু একদম টোটালি পুরো মুছে টুছে তারপরে পুজো দিয়েছি, এখনও কিন্তু আমার বড় ঘর কিছুই ধরা হয়নি, বড় ঘর একদম নোংরা। এই ঘরের বিছানাপত্র দেখো পুরো নোংরা হয়ে আছে, এগুলো এখনও পরিষ্কার করিনি, এখন পরিষ্কার করবো। চলো, সকাল থেকে একটা বিশেষ কারণে ব্যস্ত ছিলাম, আমার থেকে বেশি আয়ুষ মানে আয়ুষের বাবা ছিল, আমি তো এদিকে সংসার টুকটা কাজ করছিলাম, আবার গিয়ে ওর এখানে দেখি আসলে কী হয়েছে বলো তো। তোমরা তো জানো ইউটিউব থেকে আজকে আমি আড়াই বছর থেকে পেমেন্ট পাচ্ছি, তারপরে ফেসবুক থেকে পেমেন্ট পাওয়া শুরু হয়ে গেছে, তবে এই মাসে পাইনি, আগের মাসে পেয়েছিলাম, এই মাসে হয়তো হবে না, তার পরের মাসে হলেও হতে পারে। তো যাই হোক যাই হোক পাচ্ছি তো। আর এবারে হচ্ছে যেটা সত্যি কথা, আজকে মানে খুশি তো লাগছে একদিকে, কিন্তু খুশি হয়েও আমি কেন জানি খুশিটা হতে পারছি না। সেটা হচ্ছে আমার ইনস্টাগ্রামের পেমেন্ট মেথড স্টার্ট হয়ে গেছে, ইনস্টাগ্রামে পেমেন্ট ঢোকা শুরু করে দিয়েছে অলরেডি। তো এটা এই কাজটা নিয়ে ভীষণ ব্যস্ত ছিল, সেই সকাল
ঘুম থেকে উঠে 10টার দিকে, আয়ুষের বাবা ভোর 3টার দিকে এসেছে আজকে বাড়িতে, 3টার দিকে এসে 10টার দিকে ওকে উঠিয়ে দিয়েছে। আমি বলি আমাকে এটা আগে করে দাও, তো ইনস্টাগ্রামের পেমেন্ট মেথডটা খুলতে প্রায় 1টা বাজিয়ে দিল, 2 ঘন্টা ওই ইনস্টাগ্রামের ওই ইয়ে নিয়ে বসেছিল, কিছুতেই পারছিল না। তো ফাইনালি হলো, এখনও বাজারে গেল একটুখানি, আর আমি এদিকে স্নান করে পুজো দিলাম, কারণ আমার কোনো কাজ হয়নি যেহেতু বৃহস্পতিবার পুজোটা আগে দিয়ে নিলাম ঘর দুয়ার মুছে। এবার আমি কখন রান্না করি কখন কী করি সেটা পরের ব্যাপার, ঠাকুর ঘর তো পরিষ্কার আছে। তো চলো তারপরে সেদিকে স্নান করে কী করবো কী করবো হচ্ছে না, আগে গ্যাস যেহেতু শেষ, এই গ্যাসটা এখনও গ্যাস ভরা হয়নি, এটাতে ভাত বসিয়ে দিলাম, আর চুলোতে গিয়ে রান্না করবো। আজকে রান্না করবো হচ্ছে কই মাছ, আর এখন হচ্ছে যতক্ষণে বিছানাটা আগে তাড়াতাড়ি করে তুলে ঘরটা ছাড় দিয়ে নিই, মানে বরফটা ছাড় দিয়ে নিই, বরফটা ছাড়তে দিই। তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে পার, খুশির খবরটা তোমরা শুনতেই পারলে, তোমরা কতটা খুশি আমাকে কমেন্ট করে জানিও, আমি কেন বা খুশি হতেই পারছি না মন থেকে, মানে কী বলবো, অনেক কারণ আছে খুশি না হওয়ার। চলো যাই হোক, পেমেন্ট মেথড যখন স্টার্ট হয়েছে আস্তে আস্তে পেমেন্ট অবশ্যই ঢুকবে। হ্যাঁ, পেমেন্ট তো অলরেডি ঢুকবার শুরু করে দিয়েছে, মানে আস্তে আস্তে নিজের হাতে অবশ্যই টাকা আসবে ইউটিউব ইনস্টাগ্রাম থেকে। তো চলো এখন হচ্ছে তাড়াতাড়ি করে বিছানাপত্রগুলো গুছিয়ে নিই, ওই দেখো কী অবস্থা। হ্যাঁ আচ্ছা, ভাত বসাই দিছি চুলার মধ্যে, মাছের ঝোলটা বানাবো। আর তো আজ যত বড় বড় ইউটিউবার আছে তারা কিন্তু এই ইনভেস্টের ওপরই নির্ভর করে তাদের চ্যানেলটা চলছে, হয়তো আজকে এই কিনছে কালকে সেই কিনছে, কালকে এই টাইপের ভিডিও বানাচ্ছে কালকে একটু অন্যরকম, একটু মানে ব্লগ ছাড়া যদি একটু অন্যরকম ভিডিও করতে চাও তাহলে তোমাকে ইনভেস্ট করতেই হবে, ইনভেস্ট ছাড়া ব্লগে ভিউ আসবে না। হ্যাঁ তোমরা অনেকেই বলবে তুমি যখন ভাইরাল হয়েছিলে তখন তো টাকা দিয়ে খরচ করে কিছু করনি। হ্যাঁ করিনি ঠিকই, তখন আমার ওটা লাক ছিল, আমার লাকে হয়তো মানে লাক আমার সাথ দিয়েছিল তাই আমার চ্যানেলটা ভাইরাল হয়েছিল। কিন্তু তারপরে যত দিন যাচ্ছে দেখছি আমার 1 লাখ হলো, 2 লাখ সাবস্ক্রাইব হলো, সব কিছুই কিন্তু চ্যানেলে ইনভেস্টমেন্টের জন্যই হয়েছে। আর এটা তোমাকে করতেই হবে, যেমন বিজনেসে তোমাকে ইনভেস্ট করতে হবে তেমনই চ্যানেলটাকে চালানোর জন্য তোমাকে কিছু না কিছু ইনভেস্ট করতেই হবে। তো এই আর কি ব্যাপার। তো ইনস্টাগ্রামটাতে দেখছিলাম কতটুকু ভিউ আসলো, কাজের ফাঁকে ফাঁকে এইটা তো করি আমি, তোমরাও জানো। আর যারা ইউটিউবার বা যারা ব্লগার বা যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা কাজের ফাঁকে একটু হলেও মোবাইলটা ঘাঁটবেই, দেখবে কার কী আপডেট বা নিজেরই বা কতটা ভিউ হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো, এতদিন আমাকে অনেক কথা কিন্তু শুনিয়েছো। যারা ইউটিউবার তারাই বুঝবে যে চ্যানেলটাতে একটা ইনভেস্টমেন্টের কতটা দরকার, না হলে চ্যানেল কিন্তু দিন বা দিন ডাউন হয়ে যাবে, যেমন আমার এখনটা হচ্ছে। কিন্তু আমার দেখো এখন কোনো উপায় নেই, আমি না কোনো ইনভেস্ট করতে পারছি, এই যে আমার একটা কভার সং বানাতে হয় সেটাতে আমার খুব ইচ্ছে আছে কিছু ইনভেস্ট করার, তাহলে একটা আমার কভার সং হবে, সেখান থেকে আমার ইনকামও হবে ভালো। তো দেখি মানে যদি সম্ভব হয় অবশ্যই করবো, আর যদি সম্ভব না হয় করবো না। শুধু তো কভার সং না, কত জিনিস দেখবে আমাদের দরকার না লাগলেও আমরা সেটাকে এনে তোমাদের সামনে দেখাই যে দেখো এটা আনা হয়েছে, বা দেখো এই ডেকোরেশন করলাম, রুম ডেকোরেশন করলাম, রান্নাঘরটা ডেকোরেশন করলাম। তো তোমরা বুঝতেই পারছো আশা করি কী বলতে চাচ্ছি। তো যাই হোক, তোমরা মানে এখন তো সম্ভবই না কোনো মতন ইনভেস্ট করা, যেরকম ভিউ হয় সেরকমটাই আমাদের দেখতে হবে আর কি। তো দিনকে দিন চ্যানেলটা কিন্তু রিচ ডাউন হতে যাচ্ছে আর কি, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। আর আগে হলে কি হতো, একদিনের যদি একটা ভিউ রিচ ডাউন হতো আমরা কিন্তু নেক্সট দিন চেষ্টা করতাম কিছু না কিছু প্ল্যানিং করে আজকে একটা ভালো ভিডিও করে সেটার একটা রিচটা আপ করার জন্য। কিন্তু এখন দেখো সেই চেষ্টা থাকলেও উপায় নেই, কারণ এখন আমাকে এখন আমাদের ইনভেস্ট করাটা খুব কঠিন একটা কাজ মনে হয় এই মুহূর্তটা। তোমরা জানো সামনে আয়ুষের একটা বড় ট্রিটমেন্ট রয়েছে, তার জন্য কিন্তু খুব কম পরিমাণে আমরা যতটা কম করে ইনভেস্ট করা যায় মানে খরচ করা যায় সেই চেষ্টা করছি। তো ভিডিওর খাতিরে কিন্তু কোনো রকম ইনভেস্টমেন্ট হচ্ছে না আমাদের। তো বন্ধুরা এই যে দেখো সেদিনের কই মাছগুলো রান্না তো হয়নি, তোমরা কালকে পিকনিক খেলাম কালকেও রান্না হয়নি। তো দেখো আজকে কি রান্না হবে আমি নিজেও জানি না, মাছের ঝোল করবো ভাবছি। তো বন্ধুরা দেখো এখানে কই মাছগুলো, অনেকদিন পর কই মাছ খাবো। বিয়ের পরপর যখন আমি আমার শ্বশুরবাড়িতে আসি, আমার শ্বশুরবাড়ির পাশে একটা বড় পুকুর ছিল, সেই পুকুর থেকে আমার শ্বশুর বাবা অনেক বড় বড় কই ধরে দিত, সেই তখন খেয়েছিলাম, তারপরে আর খাওয়াই হয়। ঠান্ডার দিনে যে কত রকম খাওয়া, কিন্তু সময়ের অভাবে কাজের এত চাপ এত প্রেশার, এই জন্য আর রান্নাগুলো ভালোভাবে শেয়ার করতে পারি না। চলো মাছগুলোকে ভেজে মাছগুলো এখন ঝোল বানাবো, তাড়াতাড়ি খাবো, খিদে পেয়েছে। কি তেল মাছগুলোতে, এই দেখো সেই সুন্দর তেল, তেল
মাথা নাকি খাওয়া যায় না বন্ধুরা, কই মাছের মাথাতে নাকি পোকা হয়, আমি জানি না কতটা সত্যি, কিন্তু আমি একবার চোখে দেখেছিলাম। মাছটা যদি পুরনো হয় আর কি, পুকুরে থাকতে থাকতে বা হ্যাঁ পুকুরেই তো হয়, পুকুরে থাকতে থাকতে যদি পুরনো হয় তাহলে নাকি কই মাছের মাথায় পোকা হয়। তো মাথা তো খাবো না আমরা, মাছটাই খাবো, শুধু ঘৃণা লাগে কেমন একটা, কিন্তু মাছটা কিন্তু হেভি টেস্ট। এই দেখো সেদিনের কিছু মলা মাছ রয়েছে এখানে, আর আলু দিয়ে করব ঝোল কই মাছের, আর একটুখানি মাছের তেল আছে সেটা বেগুন দিয়ে করব, আর এখানে আলু ভাজবো। তো বন্ধুরা চলো, এই হচ্ছে গ্রামের সাধারণ জীবনযাপন, রান্নাবান্না বুঝতেই পারছো তো, যখন তখন যে কোনো সময়ে যে কোনো কিছু আয়োজন হয়ে যায়, কোনো সমস্যা হয় না। এই হচ্ছে গ্রাম বাংলার একটা হচ্ছে মানে কি বলবো, খুবই সুবিধা আর কি। ধরো রান্নার কিছু নেই, যে কোনো বাইরের দিকে তাকাবে বা জলপাই আলু যদি হয় জলপাই আলু মাটি কুড়ে, বা বেগুনের গাছ থাকলে বেগুন, টমেটোর গাছ থাকলে টমেটো, এই হচ্ছে ব্যাপার। তো চলো এখন হচ্ছে এগুলো তাড়াতাড়ি করে কেটে নিই, কেটে টেটে এখন হচ্ছে ওই আলু ভাজাটা বসিয়ে দেবো, তারপরে মাছের তেল করব। আর এদিকে দেখো আয়ুষের পাপা একটু রেডি করে দিচ্ছে আমাকে। তো এবারে আলুটা ভেজে নিচ্ছি, ভেবেছি শুধু মাত্র মাছের ঝোল করব আর কিছু না, এখন ওই আইটেম আবার বেড়ে গেছে, ওই যে একটুখানি তেল আছে মাছের বেগুন দিয়ে করব। প্রত্যেকদিন নিত্য নতুন এক্সপেরিমেন্ট করতে কার না ভালো লাগে, বিশেষ করে রান্নার ক্ষেত্রে তো আরও ভালো লাগে। তো আজকে দেখো এই যেখানে আলু ভাজাটা করছি না, এই আলু ভাজার মধ্যে এই যে কয়েকটা মলা মাছ, এটা আবার কী করে বানাবো এখন চচ্চড়ি সময় নেই, খিদেও পেয়েছে, মাছটা আলু ভাজার মধ্যে দিই, তাহলে মাছটাও মানে মাছ তো ভাজা করতেই লাগতো, আবার আলুটাও ভাজা হয়ে যাবে। নতুন জিনিস তোমরাও শিখে নাও, তোমরাও বাড়িতে ট্রাই করো, ভালোই লাগবে, খারাপ লাগবে, খারাপ লাগবে না, ভালো লাগবে। এই যে তেল বেগুনটা করে নিই, অল্পখানি আছে এইটুকু তেল, এইটুকু, এই দেখো একদম একদম সামান্য তেল ছড়িয়ে নিলাম। হয়ে গেছে, এখন বেগুনটা দিয়ে দিব। তোমার তো আজকে লটারি লাগছে। সকালে যে কাজটা করে দিলাম অতদিন থেকে, তো চিন্তা আছে কিভাবে ইনকাম করে নাকি, এতদিন খালি নর্মালি এমনি দিতাম, কোন রকম মানে ইয়ে নেই যে মানে হবে কি হবে না, ফলোয়ার বাড়াইতে লাগবে এমন কোনো চাচ্ছিল না, দিতাম ফলোয়ার হতো ভাইরাল হতো, কিন্তু এটা যে সত্যি একদম সিরিয়াস হবে সেটা কোনোদিন ভাবিনি। তেল দাও, তেল লাগবে না মনে হয় তো, তেল কম, এই যে মাছের তেলটা দিব না, তেল তেল লাগবে। তো বন্ধুরা ফাইনালি আজকে পিয়ার লটারি লেগেছে আর কি। তো যেটা বলার ছিল, তো অনেকদিন থেকে প্রিয়া ইনস্টাগ্রাম করে, তো করতে করতে মানে খালি চিন্তা করে যে কীভাবে ওখান থেকে ইনকাম করে, কীভাবে ইনকাম করে। তো আমরা অনেক ইউটিউব মানে ইউটিউবের ট্যাগ দেখেছি আর কি, তো সেখান থেকে আর কি আমরা পেমেন্টের অপশনটা পাইনি, তো ইনস্টাগ্রাম থেকে অটোমেটিকলি মেল করেছে, তো কালকে রাত্রে হয়তো আসছে নাকি মেলটা, পেমেন্ট মেথড চালু হয়ে গেছে, ব্যাংক ডিটেলস ভরো, মোটে $100 হলেই দিবে আর কি। ঝোল ফুটে গেছে, মাছগুলো দিয়ে দিচ্ছি একদম পাতলা করে, কই মাছের ঝোল, ওইটা তোর মুন্ডু দিয়ে ঢুকবে না, ওইটা ওইটা পরে লাভ নাই বাবা, অন্য পরো, এটা তোমার মাথা দিয়ে ঢুকবে না, ওটা ঢুকবে না বাবা, ঢুকবে, ছোট হবে নাকি, ছোট কি ওই মাথাটা, এটা আগের থেকে ঢুকতো না, গেঞ্জিটা তো মশলা টসলা ছাড়া, তাও কি সুন্দর হয়েছে কালারটা, ও গন্ধটা যে বাড়েছে না, সব লঙ্কা বোধহয় তোমার এখানেই গেলো।
তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম এখানে ঘর দুয়ার ঝাড় দিতে। তখন আর কি বিছানাটা তুলে রেখেছিলাম, ঘরটা ঝাড় দেওয়া হয়নি, তো এসে সোফা টোফা গুছিয়ে নিলাম। আর ঠাকুর ঘরটা তো পুরো মুছে টুছে পরিষ্কারই আছে, শুধু এই ঘরটাই এখনও গোছাতে দেরি হচ্ছে। তো চলো, এখন অনেক চাপ তোমরা জানো, যেহেতু ইনস্টাগ্রামে টাকা ঢুকবে তো একটা তো মন চাই না ভালোভাবে ভিডিও করি যাতে টাকা পয়সাটা আর একটু তাড়াতাড়ি ঢুকে। তো সেই চেষ্টাই করছি, তাড়াতাড়ি করে কাজকর্ম করে আবার ইনস্টাগ্রামের ভিডিও করব। আর তোমরা কিন্তু শর্টস ভিডিওগুলোতে এত মানে ভালোবাসা দিচ্ছ, মানে কি বলবো, তো সেই শর্টসগুলোই আমি ইনস্টাগ্রামে পোস্ট করি আর সেখানেও কিন্তু মিলিয়ন মিলিয়ন যাচ্ছে। তো আমি ভীষণ খুশি যে তোমরা আমাকে এতটা সাপোর্ট করছো, তো সত্যি খুব খুশি। তো এইভাবেই চিরজীবন সাপোর্ট করে যেও, আর তোমাদের কন্টেন্ট কিন্তু আমি এইভাবে ভালো ভালো দিতে থাকবো, চেষ্টা করবো যতদিন সম্ভব। ঘর দুয়ার ঝাড় দিয়ে ভালো করে আবার সিঁড়িটা মুছে নিলাম। এবার হচ্ছে উঠোন বাড়িঘর ঝাড় দিয়ে নিচ্ছি। খাওয়া দাওয়া শেষ, তো এই কটা কাজ করলেই কিন্তু আমার হয়ে যায়, আর কিছু বাসনও রয়েছে অল্প কিছু। তো এই জায়গাটায় আজকে বাবা কিছু কাজ করলো, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি কী কাজ করেছে। তো এই জায়গাটা একদম নোংরা হয়ে আছে আসলে, তো জায়গাটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নিই, পুরো পাতা বাঁশ এগুলো পড়ে আছে। তো এখানটায় দেখতে পারছো এই যে সেই কাজ করলো আর কি, গেট একটা ছিল তোমরা দেখতেই পেয়েছিলে এখানে, একটা মানে ভাঙা গেট আর কি। এটাও দেখো কেমন হয়েছে, মানে জাস্ট কোনো রকম আর কি এটা বানালো আর কি। তো আমার মনে হয় এর থেকে আগেরটাই ভালো ছিল, এটা দিয়ে সব কিছু দেখা যায়। আর ছোটো ছোটো চিকন চিকন ওই বাঁশের মতন কি দিয়ে বানিয়েছে আর কি, বাঁশের ফালটা যাকে বলে। তো কি জানি নিচটাকে বলতে হবে আবার ঘিরে দিতে, না হলে নিচটা ফাঁকা না, এই পাশে কলের পাশে নান টান করা হয় অনেক সময়। তো যাই হোক, নাইমামার থেকে কানামামা অনেক ভালো, তাই না? গেটটা এখন মানে খোলা বন্ধ খুলতে আর কি সুবিধে হয় আর কি। তো বন্ধুরা, আজকে একটা বিয়েবাড়ি আছে। দেখো বিয়েবাড়ির যে সারাদিন এতটা ব্যস্ত থাকি না, বিয়েবাড়ির কথা ভুলেই যাই, যখন দেখি বাড়ির সবাই বিয়েবাড়ি যাচ্ছে তখন মনে পড়ে আরে এখানে তো নেমন্তন্ন ছিল আমাদের, সকাল থেকে কিন্তু একদম মাথায় নেই। তো দেখো এই যে এখন মাথাটা সারাদিন, আমি আমার চুল তোমরা জানো দুই দিনে চুল পুরো তেল তেল হয়ে যায়, এই দেখো মানে পুরো চিপসা, মানে এত তেল আমি হাতে বোঝা যায়, এই দেখো তেল তেল। তো এখনও বললো এখন বাজে হচ্ছে 8টা, ভাবো রাত 8টার দিকে এখন শ্যাম্পু করব। তো শ্যাম্পু করে তারপরে শুকাবো আর কি, ড্রায়ার আছে ড্রায়ার দিয়ে শুকিয়ে তারপরে রেডি হব। তো চলো ও আস্তে আস্তে তাড়াতাড়ি মাথাটা শ্যাম্পু করে। এই যে হচ্ছে আমার আলমারির অবস্থা, তোমরা দেখতে পাচ্ছ পুরো একটা বাজে বাজে পরিস্থিতি। তো ভাবছি এই যে এই শাড়িটা পরবো, তো এই শাড়িটা পরবো, এটার ব্লাউজটা খুঁজে পাচ্ছি না কোথায় যে ব্লাউজ। তো এটাকে একদিন আমাকে গোছাতেই হবে, না হলে আমি কিছুই খুঁজে পাবো না। তো এই শাড়িটা পরবো, এই শাড়িটার অনেকের পছন্দ, এই শাড়িটা অনেকের পছন্দ। তো চলো এটা ভিতরে তো ইসে পরবো, কি বলে সোয়েটার তো পরবোই, তো কি হয় হোক এটা একে একদিন গোছাতেই হবে। এই শাড়িটা নতুন আমার, তারপরে এই যে এটাও পরাই হয় না, এটাই পরবো নাকি ভাবতেছি, থাক ওটাই পরি। চলো ব্লাউজ বন্ধুরা কোনো রকম রেডি হলাম, গলারটা পরেছি, গলার তো দেখাই যায় না, এই দেখো চুলটা শ্যাম্পু করে চুলটাকে শুকিয়েও নিলাম, শুকিয়ে শাড়ি পরে যেতে যেতে প্রায় আমাদের বাজলো 9:30। তো চলো এখন যাব। তো চলো বন্ধুরা এখন রেডি হয়ে পড়েছি, এখন বেরিয়ে পড়ো, চুলটা আবার খুলে ফেললাম, এরকম করে হেয়ারস্টাইলটা নিলাম। আর দেখো ঘরে ঘরের অবস্থা, এখানে প্রেজেন্টেশন নিয়ে নিয়েছি, এখানে একটা চাদর নিয়েছি, তো চলো মানে গায়ের চাদর আর কি। তো চলো এখন বিয়েবাড়ি যাওয়া যাক, আর ওখানে আমার বাড়ির প্রত্যেকে চলে গেছে, আমরাই লেট সবার। একদিকে লেট করে এসে এতটা ভালো হয়েছে, এসে দেখি আমার বাড়ির প্রত্যেকে ওই দিকে বসে আছে সবাই, কারণ খাবার টেবিলে জায়গাই নেই, এত ভিড় হয়েছে এত ভিড় হয়েছে। তো যাই হোক এখন আমি নতুন বউকে গিফট দিয়ে আমিও মানে বেরিয়ে পড়বো। আসলে আমি যে আজকে যে বিয়েবাড়িটা এসেছি না, আমি অতটা চিনি না আর কি, আমাদের আত্মীয় হয় আমাদের শ্বশুরবাড়িটা তো অনেকটা মানে অনেক বড় আর কি গোষ্ঠী আর কি, তো অনেকেই চেনা এখনও সম্ভব হয়নি আমার। তো এটাও নাকি আমাদের গোষ্ঠী বাড়িরই আর কি পড়ে। তো যাই হোক আজকে প্রথম সবার সাথে আলাপ করলাম এখানে। এই যে আমার বড় যারা গেছে এরাও কিন্তু ভালোভাবে চেনে না, এই যে সবার সাথে পরিচয় করিয়ে দিল কার কোনটা বউ আর কি। আর ভিড়ের কথা বলো না, দেখো কি অবস্থা, এত লোক নিমন্ত্রণ করেছে কিন্তু খাবার প্যান্ডেল একদম ছোট্ট, সেই জন্য এই পরিমাণ ভিড়। তো চলো এখানে আমরা সেই চাতক পাখির মতো বসে আছি, কখন আমাদের ঢুকতে দেবে। তো সবাই এখানে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ পরে, অনেকক্ষণ পরে, ওরা তো 8টার দিকে এসে 11টার দিকে খেতে বসেছে, আর আমরা যাই হোক 9:30টার দিকে এসেছি। তো চলো অনেকক্ষণ বসে থাকার পর ফাইনালি এই দেখো অবস্থা, এত ভিড়, লোক খেতে না খেতে আরও একদল গিয়ে দাঁড়িয়ে আছে, এইভাবে কি খাওয়া দাওয়া হয় বলো। চলো এবারে ফাইনালি সিট পেলাম, সিট পাওয়াই মুশকিল হয়ে যাচ্ছিলো, তো ওর বন্ধুরা সিট জায়গা রেখেছিল, তো সেখানে খেতে বসে পড়লাম, একদম গরম গরম ভাত আর খিদেও পেয়ে গেছিলো, অনেকটা রাত হয়েছে। আর রান্নাবান্না কিন্তু ভালো হয়েছিল, এখানে এসেও আমার অনেক সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়েছে। তো চলো খাওয়া দাওয়া শেষ করে এখন বাড়ি যাব। বন্ধুরা বাড়িতে চলে আসলাম, তো চলো এখন হচ্ছে সবাই
মানে বাচ্চা কাচ্চাগুলো আমাদের গাড়িতে আসলো, আর বাকি দিদি ভাইরা, ওদের তো দিদি ভাইয়ের নতুন স্কুটি আর দাদা ভাইয়ের বাইক, তো সবাই মিলে ভেবেছিলাম গাড়িতেই যাবো। তো ওর নতুন স্কুটি, ওদের বুঝতে পারছো নতুন গাড়ির একটা অন্যরকম ফিলিংস, তাই না? তো চলো এখন শাড়িটারি খুলে নেব, 12টা বাজে, আবার সকাল সকাল উঠতে হবে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। ফিরে আসছে আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আর বিয়েবাড়ির যে হাড্ডাহাড্ডি লড়াই হলো খাওয়া নিয়ে, এটা আমি জীবনে এমন হয়নি আমার সাথে, আমাদের সাথে আর কি। তো চলো আজকের জন্য টাটা।